আসসালামু আলাইকুম, আমি মোসাম্মাত লুৎফুন্নাহার, সহকারী শিক্ষিকা, আউলগাতি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর, যশোর। অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগত। শিক্ষার্থী, তোমরা তোমাদের পাঠ্য বইটা বের করো, বের করে দেখো একজন শিক্ষক কিভাবে স্টুডেন্টদের ক্লাস করাচ্ছে। এটা হচ্ছে লিসন অন, আমরা আজকে শিখব লিসন অন পাঠের প্রথম অধ্যায়। শিক্ষার্থী, বছরের প্রথমে নতুন বই পেলে শিক্ষার্থীরা কিভাবে আনন্দ উপলব্ধি করে, এটা সেই বিষয়েই আলোচনা। নতুন বইয়ের প্রথম দিন একজন টিচার কিভাবে ক্লাস নেবে এবং শিক্ষার্থীরা সেই টিচারকে কিভাবে উত্তর দেবে, সেই বিষয়ে এই ছবিটা ভালো করে দেখো, সেই বিষয়ে এই আলোচনা। আজকে চলো আমরা এখন ক্লাস শুরু করি। এবং এখানে একজন টিচার কিভাবে তার শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছে, এটাই আমরা আজকে আলোচনা দেখি। টিচার কি বলছে? গুড মর্নিং, সুপ্রভাত, এন্ড ওয়েলকাম এভরিবডি, স্বাগত সবাইকে। একজন শিক্ষক তার শিক্ষার্থীদের বলছে গুড মর্নিং, সুপ্রভাত, এন্ড এবং ওয়েলকাম এভরিবডি, স্বাগত সবাইকে। শিক্ষক কি করলো? স্টুডেন্টদের সবাইকে স্বাগত জানালো। স্টুডেন্টরা টিচারকে উত্তর দিচ্ছে গুড মর্নিং, সুপ্রভাত। টিচারকেও তারা স্বাগত জানালো। এইবার টিচার রেডি ফর দ্য ক্লাস, স্টুডেন্টদের কি বলছে যে তোমরা কি এই ক্লাসের জন্য প্রস্তুত? স্টুডেন্ট উত্তর দিচ্ছে ইয়েস, হ্যাঁ। টিচারকে বলতিছে যে আমরা এই ক্লাসের জন্য প্রস্তুত। এবার টিচার উত্তর দিচ্ছে হ্যাভ ইউ গট ইউর নিউ বুক, তোমরা কি তোমাদের নতুন বইটা পেয়েছ? স্টুডেন্ট বলছে ইয়েস, হ্যাঁ টিচার, উই হ্যাভ, আমরা আমাদের নতুন বইটা পেয়েছি। কি বলছে টিচার? টিচার বলছে গুড, ভালো। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইয়োর ইংলিশ বুক এভরিডে, কি বলছে? দয়া করে তোমরা প্রতিদিন তোমাদের ইংরেজি বইটা নিয়ে এসো, এন্ড এবং স্পিক ইংলিশ উইথ মি, আমার সঙ্গে ইংরেজিতে কথা বলো, উইথ ইয়োর ক্লাসমেট, তোমরা আমার সঙ্গে ইংরেজিতে কথা বলো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ইংরেজিতে কথা বলো। আমি যে তোমাদের লিসন অন এই পাঠটা এতক্ষণ পড়ে শোনালাম, এটাকে তোমরা সবাই বুঝতে পেরেছো? তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।